দমটা আমার যাইতে আছে আর আইতে আছে। এই একটাতে স্যালাইন স্যার, জলদি খাই নেন, দুর্বলতা কাটবে। কিছু খেতে পাবো না হানিফ, সব কিছু বের হয়ে গেছে, মনে হচ্ছে নাড়ি ভুঁড়ি সব পেট থেকে বের হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাবো স্যার, অ্যাম্বুলেন্স দেখবো, অবস্থা তো বেশি ভালো মনে হইতেছে না। তুমি যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও, শান্তিতে থাকতে দাও আমাকে। ও হানিফ যাও তুমি, তোমার কথা আমার কানে মাইকের মতো বাজছে, যাও যাও এখান থেকে। ও মা, ও এই যাও যাও তুমি, এই ওষুধ নিয়ে এসো, এই স্যালাইন ফেলানে কাজ হবে না, যাও। ও আরাম করে বসো। আমার যতদূর মনে আছে, আপনি গতকাল আপনার স্ত্রীকে জানিয়ে দিয়ে এসেছিলেন যে ওই বাড়িতে আর টাকা ঢালবেন না। এখন আবার এসব কথা কেন? আমার শরীরটা একদমই ঠিক যাচ্ছে না। আমাকে একবার আপনি এটাও বলেছিলেন যে ওই বাড়ির খাবার আর আপনি মুখেও দেবেন না, কি বলেননি? হ্যাঁ বলেছি, সেই কারণে তো আমার এখন এই অবস্থা, না খেয়ে খেয়ে পেটের এখন এই অবস্থা হয়েছে। ও তাই বুঝছি। না হলে আর কি, বাসায় আছে কত মজার মজার খাবার ছিল জানেন, চিরা দই ছিল। আমার বিশেষ দুর্বলতা আছে দইয়ের প্রতি, তারপরও আমি খাইনি। কেন খাইনি জানেন? এই আপনার কথা ভেবে। আমার কথা ভেবে? না হলে আর কি, আপনার কথা ভেবেই তো। বাড়িতে ওরা সব আপনার সাথে বেয়াদবি করলো না, বেয়াদবদের হাতে খাবার আমি মুখে দেবো? বেয়াদবি আমার একদমই সহ্য হয় না। তাহলে বাইরে কিছুই খাননি আপনি? প্রশ্নই আসে না। আপনার পেটের অবস্থা দেখে তো আমি ভাবলাম বাইরের কিছু খাবার খেয়ে। ওষুধ তাহলে ব্যাপারটা একটু ঘোলাট হয়ে গেল না? কিভাবে? এখন তো মনে হচ্ছে আমার খিচুড়ি খেয়ে আপনার শরীরটা খারাপ করেছে। একদমই সেটা না, আমি ভাবছি এটা গ্যাস্ট্রিকের সমস্যা হবে হয়তো। তাহলে বমি আর পেটের সমস্যাটা হলো কি করে, আগে কিছু না খেয়ে থাকলে? না না, কিছু খাইনি, আগে বললাম না। কিন্তু আপনার স্ত্রী যে অন্য কথা বলল। রেহনুমার সাথে কথা আছে আপনার? রেহনুমা ছাড়া কি আপনার আর কোনো স্ত্রী আছে? মানে রেহনুমাকে আবার কেন ফোন দিতে গেলেন? কেউ অসুস্থ হলে তো কাছের মানুষকেই ফোন দিতে হয়, তাই না? আর আপনি তার কতটা কাছের সেটা তো বোঝাই যাচ্ছে, স্ত্রীর সাথে অভিমানটা ধরেই রাখতে পারলেন না। মানে? আপনার স্ত্রী আমাকে বলেছে সকালে আপনি বাড়ি থেকে ভালো মতোই নাস্তা করে এসেছেন। মিজান সাহেব, এটা আমাকে বললেই হতো, আমি কি আপনাকে খাওয়ার জন্য প্রেশার দিয়েছি? কি দিয়েছি বলেন?